দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এসটিভির প্রতিদিনকার শান্তকালীন আয়োজন গল্প কথা। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তৃষা, আর প্রতিদিনকার মতো আজও আমাদের সাথে উপস্থিত আছেন একজন নতুন অতিথি। দর্শক, আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ফারহানা প্রীতি, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সাজগোজ লিমিটেড। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গল্প কথার আজকের আয়োজন। ধন্যবাদ। আপনি তো সাজগোজ লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট। জি। একটু যদি বলেন যে প্রথমে ক্যারিয়ারটা কি সাজগোজ লিমিটেড দিয়ে শুরু করেছেন নাকি অন্য কোনো প্রতিষ্ঠানে ছিলেন? আমি আসলে যখন পড়াশোনা শেষ করেছি, শেষ করার পর আমি অনেকগুলো জায়গাতেই আমার চাকরি হয়ে যায়, বাট ডিউ টু সাম ফ্যামিলি সার্কামস্টেন্সেস আমি আসলে কোথাওই জয়েন করতে পারিনি। আচ্ছা। সো এরপর আমি আমার আব্বার ব্যবসাটাই দেখতাম এবং কখনো আসলে ভাবিনি যে আমি চাকরি করব বা মানে এই ধরনের একটা সেক্টরে যাব। সো আপনার এটা আসলে খুব মজার একটা জিনিস যে আমি ঘরে বসে, মানে আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখি করতে খুব পছন্দ করি। সো সাজগোজে কিন্তু আমার শুরুটা হয়েছে ফ্রিলান্সের কন্টেন্ট রাইটার হিসেবে। সো দেখা গিয়েছে যে আমি আপনার আর্টিকেল লিখে এভাবে আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি। তখন ঘরে বসেই করতাম? তখন আমি ঘরে বসেই করতাম এবং তখনও পর্যন্ত আসলে আই হ্যাড নো প্ল্যানস অর নো আইডিয়া ওয়ার সো অফ যে আমি জয়েন করব অর আমি আসলে চাকরি করব, এরকম কোনো কিছু আমার মাথায় কখনোই ছিল না। সো যখন আমি জয়েন করেছি ফাইনালি, এই সিদ্ধান্তটা যখন আমি নিয়েছি, আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইন্যান্সে, কিন্তু আমি আসলে জয়েন করেছি আপনার ক্রিয়েটিভ সেক্টরে। সো আমি ক্রিয়েটিভ কন্টেন্ট ম্যানেজার হিসেবে আপনার জয়েন করেছি এবং আমার কাজ ছিল হচ্ছে আপনার ভিডিও মেকিং করা, বিভিন্ন রকমের কন্টেন্ট জেনারেট করা, এবং ইভেনচুয়ালি আমি কন্টেন্টের হেড হিসেবেও ছিলাম, ওই দায়িত্ব আমি পালন করেছি। এবং এরপর হচ্ছে আমি আপনার যখন আমরা কন্টেন্ট থেকে যখন আমরা ই কমার্সের দিকে শিফট করি সাজগোজে, তখন আসলে আমি ই কমার্সের দায়িত্বে এসেছি। সো এভাবে আসলে শিফটটা হয়েছে। আচ্ছা, আমি বলতে পারি শুরুটা ছিল বাবার বিজনেস দিয়ে? জি, বাবার এটা এখনো আছে। আচ্ছা, কিসের বিজনেস? আমাদের বেশ কিছু আপনার দোকান আছে, আমাদের বাড়ির বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাকেই দেখতে হয়, যেহেতু আমার আব্বা নেই, আব্বা আম্মা কেউই নেই, সো ওই জিনিসগুলো আসলে আমাকেই দেখতে হচ্ছে। তোমার সেই বিজনেসটা ওটা এখনো দেখছে? এখনো দেখছি, ওটা আমি এখনো দেখছি এবং ওটা আমার পাশাপাশি আমার বড় বোন আমাকে বেশ কিছুটা সহযোগিতা করে, বাট মেজরলি দেখা যাচ্ছে যে এগুলো একটু আমাকে দেখতে হচ্ছে। বাট আই এম ভেরি ব্লেসড যে আপনার ফ্যামিলির সাপোর্টটা থাকাতে আসলে দেখা যাচ্ছে যে এই ব্যালেন্সটা করা যাচ্ছে। বাট এমন না যে আপনার সেই ধরনের বিজনেসে একদম আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে, আমি উইকেন্ডে দেখা যাচ্ছে যে যখন আমার অফিসের কাজগুলো শেষ হচ্ছে আমি তখন সেটাতে সময় দিচ্ছি। আচ্ছা, কর্মজীবন নিয়ে তো শুনবো, কিন্তু তার আগে জানতে ইচ্ছে করছে, আপনি প্রথমে বলেছিলেন যে আমি কখনো চাকরি করবো এটা আমি ভাবতেই পারিনি, কেন এমনটা ছিল যে ভাবতেই পারিনি লেখাপড়া শেষ করে? আসলে ওই সার্কামস্টেন্সেসই ছিল না, মানে যেহেতু আমি বলেছি যে আমার প্যারেন্টস নেই, সো আমার প্যারেন্টস মারা যাবার পরের দিন আমার বাচ্চাটা ছোট ছিল। আচ্ছা। সো আমি আমার বাচ্চাটাকেও সময় দিচ্ছিলাম তখন, তো তখন আসলে এরকম কোনো কিছু, দেয়ার ওয়াজ নাথিং অন মাই কার্ডস। সো ভেবেছিলাম যে না, হয়তো বা যেটা করছি সেটাই করে যাব, এরকম কিছু হয়তো বা করা হবে না। অ্যান্ড এই তো এই এই মোটামুটি আসলে, মানে বাচ্চাকে সময় দেওয়াটা একটা মানে বড় একটা প্রায়োরিটি ছিল, যে ওর ইনিশিয়াল স্টেজগুলোতে একদম যখন ও খুব ছোটো, যখন আসলে মাকে অনেক বেশি দরকার হয়, তখন আই ওয়াজ ভেরি ইনভলভড ইন ইউ নো হিজ প্যারেন্টিং। সো ওই সময়টাতে আমি ওকে অনেকটা সময় দিয়েছি, অ্যান্ড আই এম ভেরি লাকি যে ওই সময়টাকে আমি দিতে পেরেছি আর কি। আচ্ছা, বাচ্চাকে প্রপার সময়টা দেওয়ার পরে আপনি কর্মজীবন শুরু করেছেন? জি জি। প্রথমটা নিশ্চয়ই এতটা সহজ ছিল না? না, প্রথমটা অবশ্যই সহজ ছিল না, এবং আমি আমি আমার যাত্রাটা শুরু করেছি একটা স্টার্ট আপের সাথে। সো স্টার্ট আপে যেটা হয়, স্টার্ট আপে আসলে আপনার ওই ওনারশিপটা যদি না থাকে, আপনার যদি ওই মনটা না থাকে যে আপনি এটাকে একদম মানে নিজের ভেবে আপনি কাজ করবেন, খুব ডিফিকাল্ট। মানে ইটস নট আ 9-to-5 জব, ইটস নট আ 10-to-6 জব, ইটস নাথিং সাচ অ্যাজ যে আপনি আসলে আপনার যতটুকু কাজ আছে এটা করে আপনি বাড়ি চলে যাবেন। সো এখানে আসলে প্রচুর মাল্টিটাস্কিং করতে হয়, নিজের মনে করে সব কিছু করতে হয়, এবং আমি আসলে সেটাই করেছি শুরুর দিকে। তাও আসলে সাজগোজ শুরু করেছি কন্টেন্ট সাইট সাজগোজ.com দিয়ে, এবং পরের বছর হচ্ছে আমরা রিটেল অপারেশনে গিয়েছি, আমাদের দুটো রিটেল আউটলেট ছিল তখন, এই মুহূর্তে 4টি আছে। এবং এরপরে যেটা হয়েছে, আমরা 2018 শেষের দিকে হচ্ছে ই কমার্সটা শুরু করেছি, এবং যেটা হয় একটা নতুন ব্যবসাতে আসলে টিম বিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ, একটা ভালো টিমই আসলে একটা ব্যবসাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। সো টিম বিল্ডিং আমরা প্রচুর সময় দিয়েছি, আমি নিজে প্রচুর সময় দিয়েছি। সো এইভাবেই আসলে জার্নিটা শুরু হয়েছে, এবং শুরুর দিকে যে প্রতিকূলতাগুলো ছিল আস্তে আস্তে অনেকটা এখন কমে এসেছে। আচ্ছা, এই প্রতিকূলতা কি হচ্ছে আপনার অফিসিয়ালি নাকি হচ্ছে পার্সোনাল? প্রতিকূলতা আসলে আই উড সে নান অফ দ্যাম,
আপনার এক্সটার্নাল যে প্রতিকূলতাগুলো থাকে, যেমন মনে করেন যে আপনার প্রথমত সাজগোজ, এই নামটাই মানুষ বুঝতে পারতো না যে আসলে সাজগোজ কাজটা কি করে, এবং যেহেতু শুরুর দিকে আসলে এটা একটা ব্লগ সাইট ছিল এবং যে সময়টাতে আমরা শুরু করেছি ওই সময়টাতে কিন্তু আসলে আপনার ব্লগ সাইট একটা কি কাজ করছে, আমরা যে বিউটি নিয়ে এডুকেশন দিচ্ছি, হ্যাঁ আমরা যে আপনার কন্টেন্ট জেনারেট করছি, এই ব্যাপারগুলো বোঝাতে অনেক সময় লাগতো। এবং দেখা যেত যে আপনার ওই সময়টার পরে যেটা হয়েছে যে যখন আমরা ই কমার্সে গিয়েছি, আমি নিজে হয়তো বাইরে কিছু কিছু প্রবলেম ফেস করেছি, হয়তো অনেক সাপ্লায়ার আমি ফিমেল বলে আমার সাথে হয়তো বা একটা প্রোডাক্টের রেট নিয়ে দর কষাকষির ব্যাপারটাতে হয়তো খুব বেশি কমফোর্টেবল ছিলেন না। সো ইনিশিয়ালি এই টাইপের বেশ কিছু হিকআপস ফেস করেছি, বাট দ্যাট ওয়াজ ইউনো স্টোরি লং টাইম ব্যাক। এখন কিন্তু আসলে এই ধরনের প্রতিবন্ধকতাগুলো খুব বেশি আমরা দেখি না, কারণ আস্তে আস্তে এই পেশায় অনেক মেয়েরা আসছে এবং যারা আসলে আমাদের সাথে কাজ করছেন, আমাদের যারা পার্টনার আছেন, আমাদের যারা স্টেক হোল্ডার্স আছেন, তারাও আস্তে আস্তে বুঝতে পারছেন যে রিগার্ডলেস অফ দ্য জেন্ডার আপনার কাজ যদি হয়ে যায় তাহলে আসলে নাথিং এলস ম্যাটার। একদম আপু, আপনার এই গল্পগুলো আরও শুনবো, আপনারা সাজগোজ লিমিটেড কীভাবে কাজ করছেন সেটি জানবো, কিন্তু নিচ্ছে একটা বিরতি। দর্শক, গল্প কথার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প কথার আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি ফাহমিদা ত্রিশা। আপু, সাজগোজ আপনি বললেন যে আপনাদের চারটা রিটেল আছে, জি, এখান থেকে আসলে আপনারা কোন সার্ভিসটা দিচ্ছেন? আচ্ছা, রিটেল আউটলেটে আসলে যেটা হয়, আমরা যখন দেশের বাইরে যাই, যখন আমরা বড় বড় রিটেল আউটলেটগুলো দেখি বিউটি এবং পার্সোনাল কেয়ারের, সেখানে কিন্তু আসলে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করা হয় না, সেখানে যারা সার্ভিসটা প্রোভাইড করছেন, যারা বিউটি কনসালটেন্ট থাকছেন, তারা কিন্তু ফ্রি বিউটি কনসালটেশনও দিয়ে থাকেন। আচ্ছা, বিশেষ করে আপনি যদি মেকআপ প্রোডাক্টস পারচেজ করেন, আপনি যদি ফার্স্ট টাইম পারচেজার হন কোনো একটা প্রোডাক্টের, সো সেক্ষেত্রে আপনি আপনার স্কিন টোনটা কীভাবে করে বুঝবেন, আপনার হাতের রং দেখে আপনি কীভাবে করে বুঝবেন যে আপনার স্কিন টোনটা কী, আপনি আসলে কোন শেডের ফাউন্ডেশন ব্যবহার করবেন, আপনাকে কোন আই লুকে ভালো লাগবে, আপনি কি নিউট কাজল নেবেন নাকি আপনি ব্ল্যাক কাজল নেবেন, আপনার স্কিন টোনকে কমপ্লিমেন্ট করে কোন লিপস্টিকের শেডগুলো, এই টাইপের কিন্তু অনেক ধরনের জিনিস থাকে যেগুলোতে আসলে বিউটি কনসালটেন্টরা হেল্প করে থাকেন। সো আমরা কিন্তু ওই কাজটাই এখানে বাংলাদেশে করছি, যেটা আসলে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ ওভাবে করে করেনি। দেখা যায় যে আপনার আমাদের এখানে ফ্রি বিউটি কনসালটেশন শুধুমাত্র কিন্তু মেকআপ নিয়ে না, স্কিন কেয়ার নিয়ে, হেয়ার কেয়ার নিয়ে আমরা সব সময় দিয়ে যাচ্ছি, শুধু আপনার অফলাইনে রিটেল অপারেশনে না, আমাদের অনলাইনেও, আমাদের হটলাইন নাম্বারে ফোন করে বা আমাদের ইনবক্সে মেসেজ করে, যে পেজের মাধ্যমে, জি জি, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর পেজের মাধ্যমে যে কোনোভাবেই আমাদেরকে রিচ আউট করলে, আমাদের যারা ইনহাউস বিউটি কনসালটেন্টস আছেন তারা হচ্ছে ফ্রি বিউটি কনসালটেশন দিবেন, এবং আপনি যদি আমাদের কাছ থেকে কিছু কেনাকাটা নাও করেন তাও এই কনসালটেশনটা আপনি সবসময় পাবেন। সো আমরা ওই সার্ভিসটা দিচ্ছি, এবং আমাদের আউটলেটগুলোতে প্রচুর টেস্টার আছে, সো আপনি টেস্টারগুলো নিজে নিজে ট্রাই আউট করে দেখতে পারেন, ট্রাই আউট করে দেখার পরেই আপনি আপনার পারচেজ ডিসিশনটা নিতে পারেন। এবং জরুরি না যে আপনি আউটলেট থেকেই কিনবেন, আপনি হয়তো সেখানে ট্রাই আউট করলেন, আপনার কিছু ভালো লাগলো, বাট অ্যাট দ্যাট মোমেন্ট হয়তো আপনার পারচেজের সেই ইচ্ছেটা নেই, আপনি বাসায় যান, আপনি বাসায় গিয়ে আপনার অ্যাপ দিয়ে, আমাদের সাজগোজের অ্যাপ দিয়ে আপনি ইজিলি আপনার অর্ডার প্লেস করে দেবেন, এবং আপনি ঘরে বসে 49 টাকা আমাদের ফ্ল্যাট ডেলিভারি চার্জ, একদম বাসায় বসে আপনি হচ্ছে আপনার ডেলিভারিটা পেয়ে যাবেন, এবং এই রেটটা হচ্ছে সারা বাংলাদেশে। আচ্ছা, প্রোডাক্টটা হচ্ছে, প্রোডাক্টের একটা গুণগত মানের ব্যাপারে তো আমরা, বিশেষ করে যারা মেকআপ করতে পছন্দ করি, আমরা অবশ্যই চেষ্টা করি যে আমাদের স্কিনে সবসময় ভালো মেকআপটা বা ভালো ব্র্যান্ডেডটা ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনারা কোন ব্র্যান্ডটাকে প্রোভাইড করেন কিংবা কীভাবে? জি, সো আমাদের সাজগোজে কিন্তু 700 বেশি ব্র্যান্ড আছে এই মুহূর্তে, এবং আমরা আসলে পার্টনারশিপকে অনেক বেশি গুরুত্ব দিই, এবং আমরা যখন আপনার ই কমার্সটা শুরু করেছি, আমরা কিন্তু শুরুই করেছি লরিয়ালকে লঞ্চ করে, সো লরিয়াল থেকে নিয়ে শুরু করে রেভলন, যেমন রেভলন আমরা রিসেন্টলি লঞ্চ করেছি এবং দিস ইজ ভেরি এক্সক্লুসিভ টু আস, রেভলনের কালার কসমেটিক্স রেঞ্জ আপনি বাংলাদেশে অথেন্টিক শুধুমাত্র আমাদের কাছেই পাবেন, সো উই হ্যাভ দ্যাট রাইট, এবং আমরা এই পার্টনারশিপগুলোকে অনেক বেশি গুরুত্ব দিই। সো যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস আছে আমরা নতুন নতুন আরও ব্র্যান্ড নিয়ে আসার চেষ্টা করছি, এবং মাদার কোম্পানিগুলোর সাথে আমাদের টাই আপস আছে, এবং তারা আমাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্টস দিচ্ছেন রিগার্ডিং ইউনো শেড সিলেকশন থেকে নিয়ে শুরু করে আপনি আসলে সেই প্রোডাক্টটাকে কীভাবে কার জন্য আপনি প্লেস করবেন, রাইট টিজি কোনটা, সো তারা আমাদেরকে হেল্প করছেন সেই জায়গাগুলোতে, সো আমরা পার্টনারশিপগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। আচ্ছা, এবার একটু আসি যে আপনাদের ই কমার্স সাইটটাতে। জি, ই কমার্সের ব্যাপারে আমাদের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমাদের একটু বলবো যে একটু অ্যালার্জি আছে নিশ্চয়ই, একটু ভয় ভীতি কাজ করে, একটা ট্যাবু কাজ করে,
সো ওই জায়গাটাতে আমরা যেটা করছি, দেখেন আসলে বাংলাদেশে ইটস নট অ্যাবাউট আপনার আমি আসলে কতটুকু পড়াশোনা করেছি, ইটস অ্যাবাউট আপনার বিইং টেক স্যাভি এবং ওই যে একটা ট্যাবু, ওই ট্যাবুটা থেকে বের হয়ে আসা। সো ওখানে আসলে আমরা যেটা করছি, আমরা খুব সহজ বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করেছি যে আপনি আসলে কি লিখে প্লে স্টোরে সার্চ দিবেন, আপনি কিভাবে করে একটা অ্যাপ ডাউনলোড করবেন, আমাদের যে সাজগোজের অ্যাপটা আছে, তারপর আপনি কিভাবে করে অর্ডারটা প্লেস করবেন সেটা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। এবং দেখা যাচ্ছে যে অনেকে এমএফএসটা বুঝতে পারেন না, যে মোবাইল দিয়ে আপনি কিভাবে করে পেমেন্টটা করবেন অ্যাডভান্সে, সেটা আপনি কিভাবে করে প্লেস করবেন, আপনি কোথায় পিন দিবেন কোথায় পিন দিবেন না, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমরা দিয়ে থাকছি। এবং আমরা চেষ্টা করছি যে আপনার এই যে ট্যাবুগুলো আছে সেটা ভাঙার জন্য, এই যে আমি যেটা আগেই বলেছি যে আমরা পার্টনারশিপকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, সো যেই ব্র্যান্ডগুলোর সাথে আমরা কাজ করছি সেই অথেন্টিক ব্র্যান্ডগুলো, তারা যখন আমাদেরকে ভেট করছে যে আমরা হচ্ছে তাদের অফিসিয়াল ই কমার্স পার্টনার এবং তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারে কোনো ধরনের কোনো দুশ্চিন্তা ছাড়া, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা কাজ করেছি। পাশাপাশি আমাদের যেহেতু ডেলিভারি সিস্টেম কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে, আমরা সারা বাংলাদেশের 87,000 গ্রামে ডেলিভারি দিয়ে থাকি এবং সেটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে। সো আপনি যদি একদম প্রত্যন্ত কোনো গ্রামেও থেকে থাকেন, আপনি কিন্তু তখন ক্যাশ অন ডেলিভারিতে আপনার ডেলিভারিটা নিতে পারছেন। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার কিন্তু সেই রিস্কটা, সেই ভয়টা থাকছে না যে আমি আসলে টাকাটা আগে দিয়ে দিলাম আমি প্রোডাক্টটা পাবো কি না। সো ইটস ভেরি ট্রান্সপারেন্ট এবং আমাদের হটলাইন নাম্বার সবসময় খোলা থাকছে, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খোলা থাকছে, আমাদের একটা ফেসবুক কমিউনিটি গ্রুপ আছে যেটা বেশ বড়, এখানে প্রায় আপনার 1,25,000 মতো মেম্বার আছে, 1,25,000-এর বেশি মেম্বার আছে অনেক, এবং ইটস ভেরি ইন্টারঅ্যাক্টিভ। এখানে কিন্তু কাস্টমাররা নিজেদের সমস্ত কোয়েরিজ বলেন, তাদের এক্সপিরিয়েন্স বলেন, সব কিছু তারা শেয়ার করছে এবং ইটস ভেরি ট্রান্সপারেন্ট। সো আপনি দেখে শুনে বুঝে আপনি যাচাই বাছাই করে কিন্তু আপনার পার্চেস ডিসিশনটা নিতে পারেন। এবং আমরা প্রচুর কন্টেন্টস জেনারেট করছি বিউটি রিলেটেড, পার্সোনাল কেয়ার রিলেটেড, সব সময় আমরা ই কমার্সের আগে থেকে কিন্তু কন্টেন্ট জেনারেট করছি। আমরা 5 বছর আসলে আগে কন্টেন্টই করেছি, তারপর ই কমার্সে এসেছি। সো যেটা হয়েছে যে ওই কন্টেন্টগুলো কিন্তু আসলে কাস্টমারকে এডুকেট করতে হেল্প করছে, একটা রাইট পারচেস ডিসিশন নিতে হেল্প করছে। সো ওই জায়গাগুলোতে আমরা আসলে সবসময় কাজ করছি। এবং ওই ই কমার্সের থেকে আপনি কেনাকাটা করার যে ভীতিগুলো থাকে, যে ভয় ভীতিগুলো থাকে, যে আমি অ্যাডভান্সে পে করেছি, ওটা তো আমি আগেই বলেছি যে পেমেন্ট সলিউশনটা আমরা ইজি রেখেছি, যে ক্যাশ অন ডেলিভারিতে আপনি যেভাবে আপনার জন্য কনভিনিয়েন্স আপনি সেভাবে করে শপিংটা করতে পারেন। আপনার কাছ থেকে আরও অনেক গল্প শুনবো, নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, গল্প কথার এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি গল্প কথার আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তৃষা, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফারহানা প্রীতি। আপু, শুনছিলাম আপনার অফিস নিয়ে কথা, আপনারা কীভাবে রিটেল আউটলেটগুলো থেকে হচ্ছে কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন ই কমার্স সাইট। এবার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার তো একটা ছোটো সন্তান আছে, ছেলে আছে, একজন ওয়ার্কিং মাদার, অফিস এবং হচ্ছে সন্তান বা ফ্যামিলি কীভাবে ব্যালেন্স করেন? ব্যালেন্সিংয়ের ব্যাপারটা আসলে একদম যেটাকে কোর পারফেক্ট ব্যালেন্স বলে, হ্যাঁ আমরা নাটক সিনেমায় যেরকম দেখি, ওটা কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না। সো এই ব্যালেন্সটা আসলে করা যায় একটাভাবে, সেটা হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ ইউনো ভেরি সাপোর্টিং ফ্যামিলি। আপনার পরিবারের সাথে আপনার সম্পর্কটা খুব ভালো থাকতে হবে, খুব ইন্টিমেট থাকতে হবে, যেখানে আপনার পরিবার আসলে আপনাকে সাপোর্ট করবে এমনভাবে যে আপনি যে মুহূর্তে যে জায়গাটাতে আপনি থাকতে পারছেন না, আপনার হয়ে আপনার পরিবারের আরেকজন সদস্য যেন সেই জায়গা, হ্যাঁ সেই সাপোর্টটা যাতে সবসময় দিতে পারে। যেমন সকালে কিন্তু আমি আমার বাচ্চাকে স্কুলে ড্রপ করে তারপর আমি অফিসে ঢুকি, কিন্তু আমার বাচ্চাটাকে পিক করার দায়িত্বটা কিন্তু আমার ফ্যামিলির আরেকজনের, আমার বড় বোন সেই কাজটা করছেন। এবং আমি নিশ্চিন্ত মনে কিন্তু রাতের 8-9 পর্যন্ত 10 পর্যন্ত আমি কাজ করে যেতে পারছি। আমার যখন কাজ থাকছে তখন আমি দেশের ভেতর দেশের বাইরে যাচ্ছি এবং সেই কাজগুলো আমি করছি। আমি কখনোই মেয়ে হয়ে বা আমি মা হয়ে ওই কাজগুলো থেকে কিন্তু ফিরে আসিনি যে না আমার বাচ্চা আছে আমি যেতে পারবো না, এটা করতে পারবো না। আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, আমার ছেলেটা এক্সট্রিমলি সাপোর্টিভ, ও বোঝে যে মার কাজ আছে, মাকে যেতে হবে, মা এটা
করছে, মা ওটা করছে, সো ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, আমার ফ্যামিলি খুব সাপোর্ট করে এবং সাপোর্টটা করে বলেই কিন্তু এই ব্যালেন্সটা যেভাবে আপনি বলছেন যে ওই ব্যালেন্সটা কিন্তু আমরা করতে পারছি। বাট এটা ছাড়াও দেখা যাচ্ছে যে আমার অফিসে আসলে ইটস এ ভেরি ফিমেল ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট। ফর ইনস্টান্স একবার যেমন এরকম হয়েছিল যে আমার বাসায় ওই মুহূর্তে কেউ ছিল না এবং আমার ছেলের তখন অনলাইন ক্লাস চলছিল, তখন হচ্ছে আপনার স্কুলগুলো ওপেন হয়নি, তো আমি আমার ছেলেকে সকালবেলা বাসায় আমার অফিসে নিয়ে গেলাম, নিয়ে যাবার পরে এসে আমার অফিসে আমার রুমে বসে সে তার অনলাইন ক্লাসটা শুরু করলো এবং সবাই সামনে দিয়ে যাচ্ছে, ওকে হাই দিচ্ছে, ওই ইশারা করছে, আমার ক্লাস চলে, ক্লাস চলে, কথা বলা যাবে না। সো আমার এখানে কিন্তু আপনার আমার বাচ্চা তো বড় হয়েছে, ও সামনে মাসে 8 বছর হবে, একদম যাদের ছোট বাচ্চা আছে হয়তো সে আপনার মাতৃত্বকালীন একটা ছুটি নিয়েছে, যে ছুটিটা সবারই প্রাপ্য, সেই ছুটিটার পর হয়তো বা সে এখনও রেডি না ফেরত আসার জন্য। সো আমাদের এখানে কিন্তু আপনার সেই ছুটিটাকে এক্সটেন্ড করার ওয়ে আছে, আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম দিয়ে শুরু করতে চান যে ইউ আর নট রেডি, সেটা সুযোগ আছে, এবং আপনি যদি ছোট বাচ্চা নিয়ে অফিসে চলেও আসেন আপনার বাচ্চা রাখার মানুষের অভাব নেই, কারো না কারো কোলেই থাকবে, আপনি আপনার কাজটা সুন্দর মতো শেষ করতে পারবেন। সো আমাদের এখানে কিন্তু বাচ্চা নিয়ে আসা বা বাচ্চার জন্য যে জিনিসগুলো আমাদের করতে হয়তো বাচ্চা অসুস্থ, আমার একটু ছুটি দরকার, একটু ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দরকার, সেই সব ধরনের সুবিধা দেওয়া হয় এবং আমরা আপনার খুব শিগগিরই কাজ করছি আমাদের আপনার বাচ্চাদের জন্য একটা ডে কেয়ারের জন্য আমরা ব্যবস্থা করছি, যাতে করে আসলে কোনো মেয়ে, মাতৃত্ব আসলে একটা উপভোগের জিনিস, একটা আনন্দের, সবচেয়ে আনন্দের বিষয় যে কোনো মেয়ের জীবনে, এটার জন্য আসলে কারো ক্যারিয়ার যাতে ঝরে না পড়ে, কারণ দুটো জিনিস আসলে একসাথে চালিয়ে যেতে হবে, একটা হবে আরেকটা হবে না, কোনো দরকার নেই। তো মানে আপনার কথা থেকে আমার আমি যেটা বুঝতে পেরেছি, প্রথমত সেটি হচ্ছে যে একজন নারী এগিয়ে যাওয়ার পেছনে তার পরিবারের সাপোর্টটা সবচেয়ে বেশি। অবশ্যই অবশ্যই, পরিবারের সাপোর্ট থাকলে হচ্ছে সে অনেক কিছুই করতে পারে, যেটা প্রমাণ আপনি ইতিমধ্যে রেখেছেন। পরিবার না, আপনার খুব ভালো কিছু বন্ধু থাকা দরকার, আপনার খুব ভালো ভালো কিছু কলিগ থাকা দরকার, কারণ ওয়ার্ক ফ্যামিলি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু দিনের সবচেয়ে বড় একটা সময় আসলে অফিসে কাটাই। সো আপনার ওই ওয়ার্ক কালচার যদি ভালো না হয়, আপনার কলিগরা যদি সাপোর্টিভ না হয়, ধরেন যে যেটা বললাম যে আমি বাচ্চা নিয়ে অফিসে যাচ্ছি, এখন যদি আমার কলিগরা এটা নিয়ে বিরক্তি প্রকাশ করে, আমার বস যদি বিরক্তি প্রকাশ করে, আমার কিন্তু ইচ্ছে করবে না কাজ করতে। বাট আমাদের এখানে সেই কালচারটাই নেই, বাচ্চা যাচ্ছে, বাচ্চা বাচ্চার মতো পড়াশোনা করছে, আমরা আমাদের মতো কাজ করছি, মাঝখান দিয়ে যেই যাচ্ছে সেই হচ্ছে বাচ্চার সাথে একটু খেলে যাচ্ছে, এটা করে যাচ্ছে, ওটা করে যাচ্ছে, কারণ আমার যারা কো-ফাউন্ডার আছেন তাদেরও ছোট বাচ্চা আছে, তারাও বোঝেন যে আসলে এই সময়গুলো কতটা ইম্পর্টেন্ট। একজন কর্মজীবী নারীকে আরো সামনে এগিয়ে দেওয়ার জন্য অফিসের ভূমিকাটা তো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই, আপনার বন্ধু বান্ধব, আপনার আশেপাশে যারা আছে, ইনফ্যাক্ট আমাদের যারা হাউসহোল্ড হেল্প আছে তারা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের যারা গাড়ি চালক আছেন, আমাদের বাসায় যারা কাজ করেন, সবাই, সবার সাপোর্ট নিয়ে কিন্তু আসলে একটা মেয়ে এগিয়ে যেতে পারে, একা একা তো আসলে কিছু সম্ভব না। একদম, আজকে আপনি যে অবস্থানে আছেন, অবশ্যই অনেক তরুণ তরুণীদের জন্য আপনি একজন আইডল, তারা যদি আপনার প্রফেশনে আসতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আসলে আইডল কিনা তা তো জানি না, আমি ওই জায়গায় আসলে এখনো যেতে পারিনি বলে আমি মনে করি, ইটস এ ভেরি লং ওয়ে টু গো। বাট যারা আসলে কাজ শুরু করতে চাচ্ছেন, যারা কর্মজীবনে আসতে চাচ্ছেন, ইয়াং ছেলেমেয়ে যারা পড়াশোনা মাত্র শেষ করেছেন, সবার উদ্দেশ্যে আমার একটাই ছোট্ট একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন দেখা যায় যে আসলে গুড গ্রেডসের জন্য আমরা ওই পড়াটার পেছনে অনেক বেশি গুরুত্ব দিই এবং আনফর্চুনেটলি ওইটাই একটা রিজন হয় যে আপনার পরীক্ষাটা দেওয়ার পর আমরা সেই পড়াটা ভুলে যাই। সো পড়াশোনা শেষ করার পরে আসলে সেলফ লার্নিং কখনো বন্ধ করা যাবে না, নিজে নিজে পড়া, নিজে নিজে শেখা, কারণ আপনার যখন গ্রেডস ডান হয়ে গিয়েছে এবার কিন্তু আপনি পড়ছেন সম্পূর্ণ নিজের জন্য, আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য, আপনি নিজে জানার জন্য। সো ওই জানার জন্য পড়াশোনাটা কখনোই বন্ধ করা যাবে না এবং কখনো শর্টকাটের চেষ্টা করা যাবে না, বিকজ দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু অ্যাচিভ সামথিং, টু অ্যাচিভ আ গোল, টু গো টুয়ার্ডস সামথিং। সো শর্টকাটের আসলে চিন্তা করা যাবে না, হার্ডওয়ার্কের জন্য প্রস্তুত থাকতে হবে, আমাকে মানতেই হবে যে আমি হার্ডওয়ার্ক করবো, আমি অনেক পরিশ্রম করবো এবং তাহলেই আসলে সম্ভব ওই জায়গাটাতে চলে যাওয়া। খুবই চমৎকার কথা বলেছেন, আসলে সাকসেস বা সফল হতে গেলে শর্টকাট বলে কিছু নেই, কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, পরিশ্রম করতেই হবে, এটা কোনো বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কথাগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট ওয়ে নেই, আপনাকে কষ্ট করতেই হবে, হার্ডওয়ার্ক করতেই হবে। গল্প কথার আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা, দেখা হবে পরবর্তী আয়োজনে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সাথেই থাকুন।